আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন শুরু করি। আজকে সিনারি হবে একটি রোড সিনারি, একটু রোডের দুপাশে কীভাবে কারেন্টের খুঁটি অঙ্কন করা হয় এবং একটি সুন্দর রোড অঙ্কন করা যায় আমি সেটাই শেখাবো। তো প্রথমত আমরা এভাবে একটি সরলরেখা অঙ্কন করে নিব। আমরা এভাবে রাস্তাটি অঙ্কন করে নিব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, যাতে করে আপনাদের কোনো শেখার কোনো ঘাটতি না থাকে। রোড অঙ্কন করা একটু মেপে যেভাবে অঙ্কন করতে হয়, তো আপনারা এভাবে প্রথমত হালকা করে দাগ টেনে নেবেন, এরপরে দাগ করে দিবেন যখন প্রপারলি আপনার মাপ মতো হবে। তো এরপরে আমরা কারেন্টের খুঁটিগুলো অঙ্কন করে নিব, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। কারেন্টের খুঁটি অঙ্কন করা হয়ে গেলে আমরা মাঝখানে ডিভাইডেশন অঙ্কন করে দিব। রাস্তার মাঝখানে যে ডিভাইডেশন থাকে, পরে সাইটের আমরা দাগ টেনে দেব। ভিডিওটি খাতাটি আমরা একটু সুবিধা মতো ঘুরিয়ে নিয়েছি, তো আপনারাও আপনাদের সুবিধা মতো করে অঙ্কন করে নেবেন। তো এরপরে আমরা দূরের গাছপালা এবং পাহাড় সূর্য অঙ্কন করে নিব, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা ঠিক সেভাবে অঙ্কন করে নেবেন। তো এর ফাঁকে বলে রাখা ভালো, যারা আমাদের চ্যানেলে একবার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আপনাদের ছোট সোনামণিদের জন্য, এবং চাইলে আপনারাও এখান থেকে ড্রয়িং ট্রিক্স শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এর জন্য হলো আপনার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এবার কারেন্টের খুঁটিগুলো স্কেচ করে দিব। তো পরিশেষে দেখবেন সুন্দর একটি সিনারি অঙ্কন করা হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কই অঙ্কন করতে পারবেন এইভাবে, এই ড্রয়িংটি এই টেক্সট অঙ্ক খাটিয়ে। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।